হ্যালো এভরিবেডি ওয়েলকাম টু ই ক্লাস আজকে আমি ক্লাস ফোর আর ফাইভে যারা ছোটো ছোটো বন্ধুরা পড়াশোনা করো তাদের জন্য একটা ইংলিশের গ্রামার ক্লাস করবো এই যে আমরা আছি ধরো এই পৃথিবীতে বা এই যে পুরো ওয়ার্ল্ডে আমরা যা যা জিনিস দেখি যা দেখি বা যা দেখি না যে কোনো কিছু সব জিনিসেরই একটা না একটা নাম আছে তাই না তোমরা হয়তো ভাবছ যে ম্যাম এটা কি বলছে সব কিছুর কি নাম আছে আছে যা দেখছি তারও নাম আছে যা দেখছি না তারও নাম আছে যা ভাবছি তারও নাম আছে আবার অনেক সময় এমন হয় নামটা হয়তো অলরেডি নেই কিন্তু আমরা তাকে নাম দিয়ে নেই যেরকম ধরো তুমি বাড়িতে একটা ছোট্ট কুকুরের বাচ্চা আনলে আমরা বলি না পাপ্পি হয়তো একটা পাপ্পি নিয়ে এলা এলে এমন সময় প্রথমেই মনে হবে এই পাপ্পিটাকে আমরা কি বলে ডাকবো প্রথমেই আমরা তার একটা নাম দিয়ে দিই একটা ছোট্ট বেড়ালের বাচ্চা যদি কেউ আনে তাহলে প্রথমেই ওর একটা নাম দিয়ে দেয় এইভাবে আমরা কিছু না কিছু একটা নাম ছাড়া কোনো জিনিসকে চিনি না এই নামকে ইংলিশে বলা হয় নাউন এবার বুঝতে পেরেছ তো মানে নাউনটা তোমাদের কাছে পরিচিত কথা কিন্তু আমরা এত হয়তো ভাবিনি যে এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ এ নেম সব কিছুরই একটা না একটা নাম আছে তাই না এই যে আমি এই কথাটাকে আবার এইভাবেও বলতে পারি যে নাউন মানে কি নাউন মানে হলো নাম নাম মানে কি নাম মানে হলো ইংলিশে নাউন তাই তো এটাকে যদি একটা কথায় বলতে হয় তাহলে আমরা এরকমও বলতে পারি নাউন মানে হলো নেইমিং ওয়ার্ড নেইমিং ওয়ার্ড মানে হলো নাউন যে কোনো ওয়ার্ড এটা যদি কোনো কিছুর নাম হয় এটাকে আমরা বলবো নাউন নাউনকে বাংলাতে বলা হয় বিশেষ্য নাউনকে বাংলাতে বলা হয় বিশেষ্য এবার মনে হবে যে কিসের নাম আমি যে বলছি যে কোনো কিছুর নাম তাহলে কিসের নাম প্রথমেই ভাবতে পারি যেমন এই যে নাউন কিসের নাম নাউন হয় যেমন মনে করো পারসন যে কোনো মানুষের নাম নাউন হয় অ্যানিম্যালস যে কোনো অ্যানিম্যালসের নাম নাউন হয় যে কোনো প্লেসের নাম নাউন হয় যে কোনো থিং এর নাম নাউন হয় আরেকটা আছে আইডিয়া যে কোনো পার্সন মানে মনে করো কোনো বয় বা ধরো গার্ল বা মনে করো টিচার এই ওয়ার্ডগুলো শুনলে পরে আমরা বুঝি যে এরা হলো পার্সন তাই না আবার অ্যানিম্যাল আমি যদি বলি টাইগার তাহলে তোমরা বুঝতে পারছো তো যে আমি একটা অ্যানিম্যালের কথা বলছি এরকম আমি যদি বলি ডগ এটাও একটা অ্যানিম্যাল যদি বলি ক্যাট এটাও একটা অ্যানিম্যাল মানে এই নামগুলো শুনলে পরে আমরা বুঝি যে এটা একটা অ্যানিম্যালের নাম সেম ওয়েতে মনে করো প্লেস প্লেস মানে যেমন আমরা বলতে পারি স্কুল এটা তো একটা প্লেস তারপরে যে কোনো সিটির নাম এটা একটা প্লেস বলতে পারি মার্কেট এটাও একটা প্লেস এগুলি হলো নাউন এবার থিং থিং মানে জিনিস যে কোনো জিনিস এই যে তোমার হাতের কাছে এখন যাই আছে তোমরা যদি এখন খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে তোমার সামনেই আছে পেন বা মনে করো পেন্সিল এই যে স্কুলে যাও তখন ব্যাগ নিয়ে যাচ্ছ ব্যাগ এরকম যে কোনো জিনিসের নাম হলো নাউন এই আইডিয়াটা তোমরা তো ছোট আইডিয়া বললে তোমাদের হয়তো একটু বুঝতে মুশকিল হয় তাও ধরো না এই লাভ এই কথাটা তোমরা বোঝো এটা হলো নাউন আবার ধরো হ্যাপিনেস হ্যাপিনেস মানে আনন্দ এটাও হলো নাউন তাহলে কি হলো নাউন মানে হলো বাংলাতে বলে এটাকে বিশেষ্য এই নাউন মানে যে কোনো কিছুর নাম এই পুরো ওয়ার্ল্ডে যা যা কিছু আছে এই পৃথিবীতে সব কিছুর নামই হলো নাউন নাউনটাকে আমরা কি বলতে পারি নেইমিং ওয়ার্ল্ড যে কোনো নেইমিং ওয়ার্ল্ড মানেই হলো নাউন এ নেইমিং ওয়ার্ড এনি ওয়ার্ড হুইচ হ্যাজ এ নেম ইজ কল্ড এ নাউন ক্লিয়ার এখন প্রবলেম হলো যে কিসের নাম নামটা হতে পারে কোনো পার্সনের হতে পারে কোনো অ্যানিম্যালের হতে পারে কোনো প্লেসের কোনো থিং বা কোনো আইডিয়া আর এগুলোর মধ্যে কী কী হতে পারে পার্সনের নাম যেমন যে কোনো বয় যে কোনো গার্ল যে কোনো টিচার এটা হলো পার্সন যে কোনো টাইগার ডগ ক্যাট মানে সব কিছু আমরা যদি ক্যাট বলি যে কোনো ক্যাট বোঝায় প্লেস যদি বলি স্কুল একটা প্লেস সিটি একটা প্লেস মার্কেট এটাও একটা প্লেস থিং বললে তো অনেক জিনিস আছে একদম ম্যাগি মোবাইল চকলেট থেকে শুরু করে অনেক কিছু আমি ধরো এখানে পেন পেন্সিল ব্যাগ এটাই লিখলাম আইডিয়া হলো লাভ হ্যাপিনেস এগুলি জাস্ট এক্সাম্পল তাহলে তুমি বুঝলে যে নাউন মানে হলো এই ধরনের জিনিসের নাম আজকে আমাদের টপিক যেটা হলো সেটা হলো কাইন্ডস অফ নাউন নাউন সম্পর্কে তো তোমরা আগেই জানো আগেই ক্লাস হয়েছে তখন তোমরা পড়েছ পার্টস অফ স্পিচ কাজে নাউন সম্পর্কে তোমরা জানো আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম যে নাউন কি এখন তো বুঝেই গেছো নাউন মানে হলো নেইমিং ওয়ার্ড আর আজকে যেটা পড়বো সেটা হলো কাইন্ডস অফ নাউন ওকে তো কাইন্ডস অফ নাউন হলে সবচেয়ে প্রথমে চলো আমরা এইরকম একটা বানিয়ে নিন এখানে লিখবো কাইন্ডস অফ নাউন কী কী প্রথমেই লিখে ফেলি কমন নাউন কমন তারপরে আসছে প্রপার তারপরে কালেকটিভ আমি আস্তে আস্তে লিখছি তোমরা যারা লিখতে চাও তারা লিখে নিতে পারো তারপরে আসছে মাটিরিয়াল এরপরে হলো অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে কমন প্রপার কালেকটিভ মেটিরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউন কাইন্ডস অফ নাউন কয় রকম ফাইভ দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউনস পাঁচ রকমের কাইন্ডস অফ নাউন হয় কী কী কমন নাউন প্রপার নাউন কালেকটিভ নাউন মেটিরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে এখন আমরা একটা একটা করে যাব একটা কথা বলি নেই তোমরা ইচ্ছে করলে এরকম একটা জাস্ট এইরকম এইটুকুন তোমরা একটা চার্ট পেপারে বানিয়ে নিতে পারো সুন্দর করে লিখে স্কেচ পেন দিয়ে কালার করে কালারফুল স্কেচ পেন দিয়ে লিখবে লিখে পড়ার টেবিলের সামনে বা যে কোনো জায়গায় যেখানে তুমি পড়াশোনা করো সেখানে যদি এটা লাগিয়ে রাখো বা ঝুলিয়ে রাখো তখন আসা যাওয়ার পথে বা পড়তে বসলে বা অন্য যে কোনো কাজ ওইখানে করছো তখন যদি এটা দেখো দেখতে দেখতে অটোমেটিক্যালি তোমার এগুলোই শেখা হয়ে যাবে এমনি বসে বসে মুখস্থ করতে হবে না প্রথমেই চলো আসি কমন নাউন কমন নাউনের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা হলো এনিথিং এনি নেম ইন কমন এটাকে বলা হয় কমন নাউন ঠিক আছে কমন নাউন মানে যে কোনো বয় যে কোনো গার্ল বা মনে করো যে কোনো ডক্টর আমি যদি বলি যে কোনো টিচার হতে পারে এটা হলো কমন নাউন নেক্সট আসে প্রপার এগুলো তোমরা কী করবে কমন নাউন নিয়ে বসবে বসে যে কোনো কিছুর নাম লিখতে থাকবে এনিথিং আমি যদি বলি ফ্রুট তাহলে এটা কি বোঝাবে যে কোনো ফ্রুট এরপরে তোমরা আস্তে 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 কমনটা হয়ে গেলে আস্তে আস্তে প্রপারে যেতে পারো এমনিতে আমরা যখন ফাইভ টাইপস অফ নাউন পড়ি তখন প্রথমে প্রপারটাকেই পড়া হয় কিন্তু কমন দিয়ে শুরু করলে তোমাদের জন্য তোমরা তো ছোট তোমাদের জন্য এটা ভালো হবে প্রথমে তুমি জেনে নিলে যে কোনো নাম মানেই হলো কমন নাউন এখন চলে আসো প্রপারে প্রপার মানে হলো স্পেসিফিক মানে ডিস্টিংটিভ এরকম না যে যে কোনো একটা আমি বললাম বয় আমি বললাম এ বয় ফ্রম ক্লাস ফোর তাহলে কি বোঝা গেল একটা ছেলে ক্লাস ফোরের থেকে যে কোনো একটা ছেলে আর আমি যদি পার্টিকুলারলি কোনো একটা ছেলের নাম বলে দেই ধরো রাহুল আমি বললাম যে রাহুল ফ্রম ক্লাস ফোর এবার রাহুল যদি বলে দেই তাহলে হয়ে গেল এটা একটা বয় কিন্তু প্রপার নাউন সেরকমই কোনো গার্ল যদি থাকে তার নামটা যখন বলে দেব তখন এটা হয়ে যাবে প্রপার নাউন সেম ওয়েতে আমি বললাম ডক্টর আই এম গোয়িং টু এ ডক্টর এবার বোঝা গেল না যে আমি কোন ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বলে দেই যে আই এম গোয়িং টু ডক্টর দাস বা ডক্টর সেন বা যে কোনো এরকম একটা নাম তাহলে বোঝা গেল যে আই এম গোয়িং টু দ্যাট পার্টিকুলার ডক্টর তাই প্রপার নাউনের বেলায় আমার বলে দিতে হবে কোন ডক্টর সেম ওয়েতে কমন নাউনের টিচার ছিল যে কোনো টিচার আমি বললাম যে আমার ম্যাথস টিচার খুব স্ট্রিক্ট তাহলে বোঝা গেল যে আমি পার্টিকুলারলি ম্যাথস টিচারের কথা বলছি এই যে পার্টিকুলারলি কথাটা এটা মানে হলো স্পেসিফিক্যালি নির্দিষ্ট করা যে এই পার্টিকুলার টিচারের কথাটা বলা হচ্ছে এমনিতেই যদি বলি আমার স্কুলের টিচার খুব করা তাহলে বোঝা গেল না যে আমি কার কথা বলছি আমার স্কুলের টিচাররা আমাদেরকে খুব ভালোবাসে যদি বলি তাহলে বোঝা গেল না বোঝা গেলো সবাই আর এ মানে এনি আর যেমাত্র আমি প্রপারে চলে আসব তখন বলে দেব স্পেসিফিক্যালি বলে দেব পার্টিকুলারলি ওই টিচার এই রকম এই টিচার আমি কার কথা বলছি তাতে বোঝা যাবে যে এটা হলো একটা প্রপার নাউন সেমওয়েতে ফ্রুট এটা একটা জাস্ট এক্সাম্পল এমনিতে যদি আমি ফ্রুট বলি তার মানে হলো এটা কমন নাউন কিন্তু ফ্রুটের যদি আমি এখানে নাম বলে দেই ধরো ম্যাঙ্গো অরেঞ্জ এরকম যদি নাম বলে দেই তাহলে এটা হয়ে গেল প্রপার নাউন এইভাবে তোমরা প্রত্যেকটার এই যে এখন যারা বসে ক্লাসটা দেখছো তারা এগুলো লিখে নাও মাত্র ক্লাস শেষ হবে তখন তোমরা আরও কিছু অ্যাড করবে এখানে তো আমি একটা লিমিটেড টাইমের মধ্যে করছি তাই অল্প অল্প বলছি এরপরে তোমরা যখন বসে করবে ধরো কমন নাউন দশটা লিখলে সেম ওয়েতে এখানে বসে প্রপার নাউন তুমি দশটা লেখো আমি তো এখানে তিনটে দিয়েছি তুমি দশটা লেখো তাহলে তুমি আস্তে আস্তে বুঝে যাবে নেক্সট কামস কালেক্টিভ নাউন আরেকটা কথা বলে দেই প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটারে শুরু হবে যেমন এগুলি এখন মুছে ফেলছি নিশ্চয়ই লেখা হয়ে গেছে মনে করো একটা বুক বুক হলো এমনিতেই যদি বলি বুক এটা হলো কমন নাউন কিন্তু ওই বুকটার যদি কোনো একটা পার্টিকুলার নাম হয় এই যে আমাদের থাকে না গীতা ধরো রামায়ণ এইগুলো হলো বইয়ের নাম তখন এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন মানে এই নামটা শুনে আমি বুঝতে পারছি যে এটা এই বইয়ের নাম এটা শুনে বুঝতে পারছি যে এটা এই বইয়ের নাম আর যদি বুক বলি তাহলে বোঝা গেল একটা বই কিন্তু যে কোনো বই হতে পারে কারণ কমন নাউন হলো এনি এরপরে প্রপার নাউনে এরকম যে কোনো অন্য আরও কিছুও দিতে পারো মনে করো কমন নাউনে ছিল নুডলস তাই না তোমরা তো নুডলস খেতে ভালোবাসো এইবার কত রকমের নুডলসই তো হয় আমার থেকে তোমরা ভালো জানবে বেশি আমি এখানে দিয়ে দিলাম চাউমিন আচ্ছা ম্যাগি না হয় নাই বললাম দিয়ে দিলাম পাস্তা যখন এরকম স্পেসিফিক্যালি মেনশন করে দিলাম তখন এটা হয়ে গেল প্রপার নাউন যখন আমি এমনিতেই বলছি নুডলস তার মানে যা কিছুই হতে পারে চাউমিন হতে পারে ম্যাগি হতে পারে পাস্তা হতে পারে ঠিক আছে সেম ওয়েতে ধরো বিস্কিট এখানে বিস্কিট যদি লিখি তাহলে এটা হবে কমন নাউনের ঘরে মানে আমি যে কোনো বিস্কিটের কথা বলছি যেইমাত্র আমি স্পেসিফিক্যালি বলবো তোমরা তো ক্রিম বিস্কিট খেতে বেশি ভালোবাসো তো আমি এখানে বললাম ব্রিটানিয়া নাকি ম্যারি নাকি গুড ডে যেটাই বলি না কেন যেমাত্র আমি মেনশন করে দেব পার্টিকুলারলি আমি কোন বিস্কিটটার কথা বলছি তখন এটা হয়ে যাবে প্রপার নাউন ওকে আচ্ছা এখন যাব কালেকটিভ নাউনে কালেকটিভ মানে হলো একসাথে অনেকগুলি একই জিনিস একসাথে অনেক রকম যেমন মনে করো যদি লিখি ক্লাস তাহলে কি একটা বা দুটো স্টুডেন্ট দিয়ে কি একটা ক্লাস হবে এটাকে আমরা ক্লাস বলি না তাই না আমরা যখন বলি ক্লাস তখন আমরা মেন করি যে এ গ্রুপ অফ স্টুডেন্টস যখন এ গ্রুপ অফ সামথিং হয় তখনই এটাকে বলা হয় কালেকটিভ নাউন এই ওয়ার্ডটা আসছে কালেক্টিভ নাউনের মধ্যে ক্লিয়ার বুঝতে পেরেছ তো এরপরে নেক্সট ধরো খুব কমন যেই কথাটা হয় সেটা হলো আর্মি আর্মি বলতে আমরা কোনো একজনকে বুঝি না বা কোনো একজনকে বোঝাই না আর্মি মানে হলো এ গ্রুপ অফ সোলজার্স আমি তোমাদেরকে ওই তোমরা তো এখন জাস্ট কাইন্ডস অফ নাউনগুলো পড়ছো জাস্ট কাইন্ডস বলছি আবার ওই আর্মি মানে গ্রুপ অফ সোলজার্স এত কিছু বলার জন্য বলছি তোমার লিখতে হবে না তুমি জাস্ট ওয়ার্ডটা শিখে ফেলো যখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবে তখন পড়তে মানে আরও বেশি করে শিখতে পারবে আরও ভ্যারাইটি থাকবে এখন জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এগুলো বলছি ওকে নেক্সট হলো যেমন ধরো আর ডি এটা মানে ও একটা গ্রুপ হার্ড অফ ধরো অ্যানিম্যালসের গ্রুপকে বলা হয় হার্ড এরপরে হতে পারে হিপ হিপ মানে হলো স্তুপ আমরা কোনো কিছু এক জায়গায় একসাথে অনেকটা অনেক জিনিস রাখলে ধরো একসাথে অনেকগুলো চকলেট রাখলাম একদম পুরো প্যাকেট চকলেট ঢেলে দিলাম তখন যে এরকম একটা শেপ হয়ে যাবে এটাকে বলা হয় হিপ টি এম টিম কথাটার মানে তো তোমরা আমার চেয়ে ভালো বোঝো তাই না এই যে আমরা বলি ইন্ডিয়ান ক্রিকেট টিম তারপরে ফুটবল টিম আমাদের দেশের টিম বাইরের দেশের টিম রকম যে বলি টিম মানে কি টিম কি কোনো একটা বা দুটো প্লেয়ার দিয়ে হয় না তো টিম মানে একসাথে অনেকজন দল এটা যে কোনো কিছুর দল হতে পারে স্কুলেও টিম হতে পারে খেলার জন্য টিম হতে পারে কোনো ভালো কাজ করার জন্য টিম হতে পারে সায়েন্সের প্রজেক্ট করার জন্য টিম হতে পারে যে কোনো কিছু তোমরা যে আজকাল প্রজেক্ট করো সেইগুলিও তো গ্রুপে গ্রুপে করো সেগুলোর জন্য আমরা টিম বলতে পারি মানে এ গ্রুপ অফ যে কোনো কিছু এটাকে আমরা টিম বলি তারপরে ধরো এরকম হতে পারে যেমন একটা কলম একটা কলমকে তো আমরা পেনই বলবো একসাথে অনেকগুলি কলম যদি থাকে এ গ্রুপ অফ পেন্স এটাকে আমরা বলবো বাঞ্চ বা যেমন ফ্লাওয়ার একটা ফ্লাওয়ারকে তো ফ্লাওয়ারই বলবো একসাথে যদি অনেকগুলো থাকে তখন এটা হয়ে যায় কালেকটিভ নাউন মানে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওকে তারপরে হতে পারে ক্রাউড ক্রাউড মানে হলো ভিড় একজন দুজন থাকলে পরে এটাকে আমরা ভিড় বলি না যখন অনেকজন লোক একসাথে থাকে তখন এটা হয়ে যায় ভিড় ক্রাউড ঠিক আছে এই হলো কয়েকটা এক্সাম্পল অফ কালেকটিভ নাউন শুধু বুঝে নিলেই হবে টিম মানে কি বাঞ্চ মানে কি ক্রাউড মানে কি এরকম মুখস্থ করতে হবে না স্পেলিংগুলো তুমি শিখবে কিন্তু অন্য কিছু আর মুখস্থ করতে হবে না জাস্ট বুঝে যাও এরপরে চলো আসি মেটিরিয়াল নাউন ওকে মেটিরিয়াল মেটিরিয়াল মিনস এনিথিং মেড আপ অফ এ সাবস্টেন্স অর মেটিরিয়াল যে কোনো একটা মেটিরিয়াল দিয়ে তৈরি করা কিছু বা সাবস্টেন্স দিয়ে তৈরি করা সেটাকে বলা হয় মেটিরিয়াল নাউন মেটিরিয়াল নাউন যে সব সময় সিঙ্গুলার হবে ঠিক আছে এটাকে আমরা প্লুরাল করি না এর মধ্যে এমন হতে পারে থিংস ফ্রম নেচার এমন হতে পারে থিংস ফ্রম অ্যানিম্যালস বা থিংস নেচার তুমি এখন যতটুকু তুমি যতটুকু এখন থিংস ফ্রম নেচার জানলেই হবে যখন আর একটু বড়ো ক্লাসে উঠবে তখন আস্তে আস্তে এরও আলাদা আলাদা পার্ট থাকবে আমরা জিওগ্রাফিক্যালি কোনটা পাচ্ছি এয়ার থেকে কোনটা পাচ্ছি স্কাই থেকে কোনটা পাচ্ছি আলাদা আলাদা ঠিক আছে এবার মেটিরিয়ালস দ্যাট উই গেট এগুলিকে বলা হয় মেটিরিয়াল নাউন তাহলে কত হলো কমন প্রপার কালেক্টিভ মেটিরিয়াল এখন আমাদের ফোর্থ চলছে মেটিরিয়াল নাউনের মধ্যে যেমন আমরা অনেক কিছু এমনভাবে পাই যেগুলি সলিড অনেক কিছু পাই যেগুলি লিকুইড আবার কিছু কিছু পাই যেটা গ্যাসাস ফর্মে থাকে যেভাবেই পাই না কেন এগুলো তোমাদের কিচ্ছু দরকার নেই এখন তো অনেক ছোট ধরো আমি বললাম গোল্ড এটা আমি কোথেকে পাই দরকার নেই কিন্তু গোল্ড ইজ এ মেটিরিয়াল নাও যা দিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারি এরপরে ধরো আমি বললাম মাড মাঠ ও একটা মেটিরিয়াল নাও বললাম কটন কটন দিয়ে কিছু তৈরি করতে পারি ক্লথ এটাও মেটেরিয়াল নাউন ক্লথ দিয়েও তৈরি করতে পারি আবার এগুলি ছাড়া এই যে ওয়াটার এসে যায় ওয়াটারও মেটেরিয়াল নাও এই জিনিসগুলি কোনো সময়েই প্লুরাল হয় না সব সময় এগুলো এই ওয়ার্ডগুলো সব সময় সিঙ্গুলারে থাকবে ওকে গোল্ড মাঠ কটন ক্লথ ওয়াটার দিয়ে তৈরি করতে পারি না বাট ওয়াটার উই গেট ওয়াটার ফ্রম দ্য নেচার সেই জন্য ওয়াটারও মেটেরিয়াল অনেক পড়ে এছাড়া আবার কিছু কিছু আছে যেমন তোমরা মিট খেতে ভালোবাসো মিট খাও না মিট চিকেন এগুলি আমরা ভালোবাসি আমরা এগুলি অ্যানিমেল থেকে পাই এগুলিও মেটিরিয়াল নাউন আবার যেমন এগ তো সব বাচ্চারাই ভালোবাসে তাই না এগ এটাও মেটেরিয়াল নাউন এটা আমরা বার্ড থেকে পাই আবার হানি মানে মধু এটাও মেটেরিয়াল নাউন ওকে মেটেরিয়াল নাউনের মধ্যে যেই এক্সাম্পলগুলো আছে মোটামুটি এইটুকুন তোমার জন্য তোমার ক্লাসের জন্য ঠিক আছে এইটুকুন বুঝলেই হবে এরপরে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল হলো এমন যেটা আমরা ধরো ধরতে পারি ছুতে পারি সাবস্টেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এটা যেটা আমরা টাচ করতে পারি না ওকে টাচ করতে পারি না ধরতে পারি না দেখতেও পারি না দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যাবস এগুলি মুছে ফেলি অ্যাবস্ট্রাক্ট নাউনে আসছে যেমন লাভ ঠিক আছে লাভ কি আমরা লাভের মানে তো তোমরা সবাই বোঝো তুমি মাকে ভালোবাসো না বাসো তো এই যে ভালোবাসাটা এটাকে বলা হয় লাভ এটার সাথে আরেকটা আছে হেট এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন যে আমরা ধরতে পারি না ছুতে পারি না তারপরে ধরো এসে যায় প্রাইড প্রাইড মানে বোঝো তোমাদের জন্য একটু কঠিন ওয়ার্ডটা ঠিক আছে প্রাইড মানে না বুঝলেও চলবে তারপরে মনে করো কাইন্ডনেস এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন কয়েকটা জানলেই হবে হ্যাপিনেস আগে দিয়েছিলাম না হ্যাপিনেস তোমাদের সবচেয়ে ইজি হলো কমন আর প্রপার এগুলো আস্তে 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 এখন একটু কঠিন মনে হবে কিন্তু যখন তুমি করতে থাকবে বা বুঝে লিখবে তখন দেখবে তোমাদের কাছে এটা ইজি হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউনে কী দিলাম লাভ হেড প্রাইড কাইন্ডনেস হ্যাপিনেস আপাতত এইটুকুন তোমরা যখন ক্লাস সিক্সে উঠবে তখন দেখবে তোমাদের বইয়ের এক্সারসাইজে এরকম আছে যে একটা ওয়ার্ড দেওয়া আছে তার থেকে তুমি নাউন করো এগুলি এখন বলছি না কারণ তাহলে তোমার কনফিউশন হয়ে যাবে তুমি এখন শুধু এইটুকুনি জানো যে নাউন ফাইভ কাইন্ডস অফ নাউন্স হয় এই যে ফাইভ কাইন্ডস কমন প্রপার কালেকটিভ মেটিরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আর এই আলাদা আলাদা নাউন কোন কোন ওয়ার্ডগুলি হয় এগুলি তোমরা মোটামুটি বুঝেছ আশা করি এইটুকুন বুঝে তুমি এখন ঠিক একটা ওয়ার্ড দেখে বুঝতে পারবে যে কোন ওয়ার্ডগুলি কী নাউন তাই না এখন তোমাদেরকে একটু হোমওয়ার্ক দেব আচ্ছা এখন তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স দেব অ্যাজ হোমওয়ার্ক এগুলি তোমরা বাড়িতে করবে এগুলি তো আমি যা দিচ্ছি তা তো করবেই সেন্টেন্সের মধ্যে এছাড়া এই যে বলেছিলাম তোমরা ঘরে বসে এটা খেলার মতো করতে পারো মানে তুমি যে কোনো পাঁচটা বা দশটা কমন নাউন লেখো বা তুমি এমনিতেই নাউন লেখো প্রথমে তারপর এখান থেকে বের করে কোনটা কমন কোনটা কালেক্টিভ কোনটা অ্যাবস্ট্রাক্ট এরকম করে আলাদা আলাদা করতে পারবে এখন আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি তুমি এখান থেকে কোনটা কোনটা নাউন এগুলি আন্ডারলাইন করবে ধরো লিখলাম ফাইন্ড দ্য নাউন্স

বুঝতে পারছো তো নাউন কোনটা কোনটা নাউনের নিচে তুমি জাস্ট একটা দাগ দেবে নাম্বার টু দা ফ্লাওয়ার্স আর রেড ইন কালার দা ফ্লাওয়ার্স Are red in color. Okay. Number three birds make their nests in trees birds make their nests in trees number 4 mini is the name of my ক্যাট মিনিজ দা নেম অফ মাই ক্যাট ইজি সেন্টেন্স দিচ্ছি তাই না এগুলো তোমাদের কঠিন হবে না এটা মুছে ফেলি নাম্বার ফাইভ এম অফ ডক্টার Came to my school. A team of doctors came to my school. Next, gold is very costly gold is very costly number 7 i like egg take it 8 my birthday Birthday is in January. My birthday is in January. Nine Happiness.

খুব পছন্দের সেন্টেন্স তোমাদের আই ওয়ান এ মোবাইল চেনো তো মোবাইল মানে কি মোবাইল তো একটা নাউন তাহলে এই যে সেন্টেন্সগুলো দিলাম এগুলো তোমরা একটা একটা করে খাতায় তুলে নাও তুলে এরপরে বসে বসে তুমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন এটা বের করবে প্রথম কাজ হলো এটা শুধু নাউন বের করবে আর কতগুলো নাউন লিখবে এগুলো তো দিয়ে দেওয়া হোমওয়ার্ক আর যা দেইনি তা হলো তুমি প্রথমে শুধু নাউন লিখবে যত পারো প্রত্যেক দিন দশটা করে নাউন লেখো এরপরে বসে বসে কি করবে এখানেও এরকম আলাদা আলাদা দেওয়া আছে তুমি যা যা লিখেছ তার থেকে বের করবে যে কোনটা কি টাইপ অফ নাউন ওকে তাহলে আমরা আজকে কি শিখলাম যে দেয়ার আর ফাইভ টাইপস অফ নাউন অথবা ফাইভ কাইন্ডস অফ নাউন আর নাউন মানে কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড যে কোনো কিছুর নাম হতে পারে পারসন থিং প্লেস আইডিয়া মেটেরিয়াল যে কোনো কিছু ফাইভ টাইপস অফ নাউন কমন প্রপার কালেক্টিভ মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আর তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিলাম এইগুলি করলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবে যে কাইন্ডস অফ নাউন কি কি আর কোন কোন ওয়ার্ড কি কাইন্ডে পড়ে ঠিক আছে তাহলে আজ এইটুকুনি থাক নেক্সট ক্লাসে আবার দেখা হবে